মেয়ে যখন হয়ে জন্মাইছি, ছেলেরা কাজ খাবে, ছেলেরা ভালোবাসবে, পছন্দ করবে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আপনার পুরো নামটা? আমার নাম হলো সিমরান খান। সিমরান খান? হ্যাঁ। খান বংশের লোক আপনি? হ্যাঁ। বেশি বেশি খাওয়া দাওয়া করেন কিছু? না বেশি বেশি খাওয়া দাওয়া অবশ্যই করি না, খাবার অল্পই খাই, কিন্তু নামটাই ওরকম, তাই না? এখন কোথায় আছেন আপনি? এখন আমি আছি বাদনী স্পটে শুটিং এর কাজে। শুটিং এর কাজে? তাহলে আপনি অভিনয় করেন? হ্যাঁ আমি অভিনয় করি। কত বছর ধরে অভিনয়ের সাথে জড়িত আছেন আপনি? আমার অভিনয়ের বয়স 5 বছর হয়ে গেছে অলরেডি। 5 বছর? হ্যাঁ আমি অনেক ছোটবেলা থেকে অভিনয় করি, আর আমার অভিনয়ের প্রতি অনেক শখ ছিল, আগ্রহ ছিল, এখনো করছি আলহামদুলিল্লাহ। নেক্সট ও করে যাব, সবাই যদি দোয়া করে সাপোর্ট দেয়। এই আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমাদের মেন বাড়ি হলো টঙ্গী আইসপুরে, আর আমরা থাকি বর্তমানে উত্তরাতে। উত্তরাতে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে 5 বছর ধরে আপনি অভিনয় করছেন, আপনি এতে করে কয়টা শর্ট ফিল্ম বা নাটকে কাজ করেছেন? এই তো অনেক, এখন কিভাবে বলবো, আমি তো অনেক নিজের কাছে একটা আইডিয়া করে হিসাব থাকে। আমি তো বিভিন্ন চ্যানেলে কাজ করি, আসলে বিভিন্ন চ্যানেলে কাজ করি, বিভিন্ন চ্যানেলে এইভাবে কন্টেন্ট অনেকগুলাই আছে, 500 600 300 এরকম কন্টেন্ট আছেই, কারণ চ্যানেল তো একটাতে কাজ করি না, যখন এই আর কি। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পেজে আপলোড হচ্ছে, এতে করে আপনার ফেসবুক আইডিতে কতজন ছেলে ক্রাশ খেয়ে পোল্টি খেয়ে পড়ে গিয়েছে? সেইটা তো অনেকই, এটা কি করে বলবো, এখন ক্রাশ খাইতেই পারে, তার জন্য যে আমার কিছু করতে হবে সেটা না। হ্যাঁ মেয়ে যখন হয়ে জন্মাইছি, ছেলেরা ক্রাশ খাবে, ছেলেরা ভালোবাসবে, পছন্দ করবে, কারণ কিছুই নাই। তাহলে কি সিট খালি আছে না বুকিং হয়ে গিয়েছে? সিট বুকিং হয়ে গেছে, আবার বুকিং হয়ও নাই। হাই হাই, তাই এটা কি, এটা কেমন হলো, দুটো না হয়ে গেল তাহলে? তো মোটামুটি আমরা জানলাম যে আপনার সিট বুকিং হয়ে গেছে। বর্তমান আপনার কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে? আসলে আমার অনেক ব্যস্ততা, মাঝখানে একটু গ্যাপ গিয়েছিলাম, অসুস্থ ছিলাম, কিন্তু এখন অনেক ব্যস্ত আছি, কাজের শিডিউল তো শেষই হচ্ছে না, আর সবসময় কাজের মাঝখানেই থাকতে চাই। কাজে থাকলে মন মানসিক তো ভালো থাকে, মজা করতে পারি, সবার সাথে মিশতে পারি, আপনি তো ভালো ভালো কিছু বিনোদন দিতে পারি, আর অবশ্যই যদি আপনি আমার ভালো ভালো সাপোর্ট দেন, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন, আরও ভালো কিছু দিব। আর আপনাদের কী ধরনের কন্টেন্ট ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা ওই ধরনের কন্টেন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করবো, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আচ্ছা, এখন আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে হলো জীবনে সুখী হতে গেলে মানুষকে কি করতে হয়? সেটা সুখী করতে গেলে, জীবনে সুখী হতে গেলে, হ্যাঁ সুখী হতে গেলে, জীবনে সুখী হতে গেলে নিজের প্রতি কেয়ার করতে হয়, নিজের প্রতি নিজে খুব কেয়ার তো করতে হবে। আর সুখী হলো, আমি জানি যে টাকা ছাড়া সুখ কখনোই হয় না। আচ্ছা, এক কথায় বলতে গেলে জীবনে সুখী হতে গেলে টাকার প্রয়োজন? টাকার প্রয়োজন, আসলে টাকা না ছাড়া দুনিয়া অচল, টাকা থাকলে সবই আছে। হ্যাঁ বন্ধু বান্ধব ভাই বোধ সবই থাকে, টাকা না থাকলে গার্লফ্রেন্ডও থাকবে না, বয়ফ্রেন্ডও থাকবে না, এটা দুনিয়ার নীতি। হ্যাঁ অবশ্যই সুখী হতে গেলে টাকা লাগবেই। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, সেটা পার্সোনাল, সেটা আমি বলবো না এখন আর কি। সবার সামনে আপনি বলতে চাচ্ছেন না? হ্যাঁ বলতে চাচ্ছি। আপনার কিছু ব্যক্তিগত দিক থেকে প্রশ্ন করতে, সেটা হচ্ছে হলো আপনার ফেভারিট, যেহেতু একজন আপনি মডেল, হ্যাঁ তাহলে হয়তো আপনার পছন্দ অপছন্দ, হ্যাঁ দেশে ভালো লাগে না ভালো লাগে, এগুলো মানুষ জানতে চায়। সেই ক্ষেত্রে একজন মডেল হিসেবে যারা আপনার প্রতি অনেক আগ্রহ নিয়ে বসে আছে, যে আপনি মানে কেমন কালার পছন্দ করেন, এই রিলেটেড প্রশ্ন করলে আপনি কি বলবেন, কি কালার পছন্দ? আসলে আমার সব থেকে হোয়াইট কালারটা বেশি পছন্দ। আচ্ছা আচ্ছা, আর হোয়াইট কালার বলতে হোয়াইট মানুষও? না হোয়াইট মানুষ পছন্দ না, আসলে মানুষের চেহারা দেখে তো ভেদ বিচার করা যায় না। আচ্ছা আচ্ছা, আমার রংটা আসলে মানে পছন্দ আর কি, রংটা পছন্দ না। আচ্ছা, তো আপনার মুখ থেকে শেষ বেলায় আমরা এক লাইন গান শুনতে চাই। আমি তো গান গাইতেই পারি না, কি গান শোনাবো? তাহলে ওটা শুনে দেন, আমি তো শিল্পী নই, কি করে গান শোনাবো? আচ্ছা ঠিক আছে, আমি তো শিল্পী নই, কি করে গান শোনাবো? ওকে, যাকে জীবনের প্রথম আপনি আপনার লাইফে আমন্ত্রণ জানালেন, হ্যাঁ এই ক্ষেত্রে প্রথম তাকে কি বলে তার মনটা জয় করলেন আপনি? আসলে আমি তাকে কিছুই বলি নাই, সেই আমাকে অনেক, জানি না কি হয়েছে নাকি সেটা আমি বলতে পারবো না। আপনি এখন পর্যন্ত যত কয়টা নাটকে বা শর্ট ফিল্মে শুট করেছেন, এর থেকে ফেভারিট ডায়লগ আপনার ভালো লাগে যেটা, সেটা একটা দেন আমাদের। ফেভারিট ডায়লগ হলো গিয়া, বা যেটা মনে পড়ে এখন, আসলে কি আমার রিলেশন নিয়ে যে ডায়লগ গুলো দেয়, ডায়লগ গুলো আমার অনেক ভালো লাগে। দেখি একটা শুনি আমরা ওইখান থেকে। যেমন, আকাশ আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন আমাকে ইগনোর করছো? হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই কথা তো ছিল না, তুমি তো বলছিলা যে তোমার জব হলে আমাকে বিয়ে করবা, কই এখন তোমাকে ইগনোর করছো,
এখন কি তার জব হইছে? না, জব হইছে না, সে এখন পড়াশোনা করছে। জব হবে না, মেলা দুটো তো বুড়ি হয়ে যাবে না, তখন কি হবে বলেন তো? আমি তোমায় দেখবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। আপনি ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন।